নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 365 দিন পর, টানা এক বছর পর, এই দুর্লভ রাজযোগ মাত্র 8 দিনের জন্য 4 রাশি অমূল্য রতন পেতে চলেছে। অর্থাৎ টানা এক বছর পর, অর্থাৎ আজ থেকে এক বছর আগে এই যোগ সৃষ্টি হয়েছিল, এক বছর পর আবার এই দুর্লভ রাজযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই 17, 18, 19, 20, 21, 22, 23, 24 অর্থাৎ টানা 8 দিন এই 8 রা এই 4 রাশি অমূল্য রত্ন প্রাপ্তি হতে চলেছে। কোন এই 4 রাশি কেন এই 365 দিন পর এই যোগ আবারও সৃষ্টি হয়েছে এবং আবারও আজ থেকে এক বছর পরই এই যোগ কিন্তু সৃষ্টি হবে বিশ্ব ব্রহ্মাণ্ডে? দেখুন, বর্তমানে বুধ অবস্থান করছে কন্যা রাশিতে। কন্যা রাশিতে বুধ স্থান বলি এবং দিশা বলি, স্বরাশিতে অবস্থান করছে এবং ভদ্রনাগ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এবং আজ সকাল 7:22 রবিও কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করেছে। বুধ এবং রবি কন্যা রাশিতে একত্রে অবস্থান করছে, পিতা এবং পুত্র, এবং টানা 8 দিন একই সঙ্গে কিন্তু এই বুধাদিত্য রাজ্য সৃষ্টি করবে এই 4 রাশির ক্ষেত্রে। তারপর আবার 24 পর থেকে আবার শুক্র ঢুকে যাবে, তখন ত্রিগ্রহী যোগ হবে, তার উপরেও ভিডিও আমি অলরেডি দিব খুব তাড়াতাড়ি ত্রিগ্রহী যোগে কী পেতে চলেছেন। এই যে এই দুর্লভ এই মহা সংযোগ এক বছর আগে এসেছিল, আবার এক বছর পরে 4 রাশিকে মালামাল করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে 4টি সৌভাগ্যশালী রাশি বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট হতে চলেছে, তার নাম আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই বুধাদিত্য রাজযোগে এই 8 দিন খুব অল্প সময় এই 4 রাশিকে কিন্তু মালামাল কিন্তু করে দিবে। অর্থাৎ রবি এবং বুধ একত্রে অবস্থান করছে কন্যা রাশিতে, এখানে বুধও পাওয়ারফুল এবং রবিও কিন্তু পাওয়ারফুল এবং দুজনে কিন্তু মিত্র গ্রহ। এই দুটি মিত্র গ্রহ একত্রে অবস্থান করে যে 4 রাশিকে ছাপ্পার ফারকে ধন দিতে চলেছে, অর্থাৎ অমূল্য রত্ন দিতে চলেছে, সেই 4 রাশির নাম আমি জানাবো। কোনো হাওয়াতে এটি কথা নাই, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি। ওই দুম গড়ে বলে ফেললাম এ কটি রাশি ভালো, এ কটি রাশি ভালো, কারণ বলতে হবে কি কারণে ভালো হচ্ছে, হোয়াই, কিসের জন্য ভালো হচ্ছে, এটা কিন্তু জানা একান্তই কিন্তু দরকার। দেখুন, যে 4 রাশির আমি কথা বলবো, সেই 4 রাশির ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হবে। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির এই বুধাদিত্য রাজযোগ আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে এবং রবির সাথে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, লিখে রাখুন, অর্থনৈতিক দিক থেকে সফলতা দিবে এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ এই সময় দিবে। এবং যারা এডুকেশন করছেন, অর্থাৎ উচ্চশিক্ষা বা কোনো কিছুতে ভর্তি হতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ। ডিসিশান নিতে অসুবিধা হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই বুধাদিত্য রাজযোগ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে এবং ব্যবসা যারা করছেন ব্যবসার দিকটা যথেষ্ট ভালো। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির এই বুধাদিত্য রাজযোগ আপনাদের
ভাগ্যবতী এবং সপ্তমপতিকে নিয়ে কর্ম হবে এই বুধাদিত্য রাজযোগ। আপনাদের পত্নীর ভাগ্যে, স্ত্রীর ভাগ্যে অর্থ কিন্তু আপনাদের এই সময় আসবে, অর্থাৎ স্ত্রীর কথাটা আপনারা মেনে চলুন, অর্থাৎ কারণ তিনি যেটা বলছেন তার বুদ্ধি শুনে চলুন, দেখবেন আপনার ধনভাণ্ডার পূর্ণ হবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে এবং ভাগ্যাধিপতি ভাগ্যের শুভ ফল আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন ধনুরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, কারণ ভাগ্যাধিপতি এবং সপ্তমেশ আপনার বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করেছে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং ইনকামের জায়গা যথেষ্ট ভালো। 365 দিন পর এই রাজযোগ, আবার এক বছর পর কিন্তু আসবে, অর্থাৎ এই সময়টা এই 8টা দিন আপনারা কিন্তু গুছিয়ে নিন আপনাদের জীবন, দেখবেন আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কাটবে, আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে, বিদেশ থেকে আপনারা এই সময় লাভবান কিন্তু হবেন, লিখে রাখেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা লাভবান কিন্তু হতে চলেছে। এবার আসি তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি, রাশিতে বুধাদিত্য রাজযোগ। অর্থাৎ যারা শেয়ার বাজার, অনলাইন ব্যাংকিং সেক্টরের সঙ্গে আছেন, আপনি ফাইন্যান্সের সঙ্গে যুক্ত আছেন, আপনি নিজে ব্যবসা করছেন, যারা বুদ্ধির দ্বারা বা কথা বেছে যারা খান সেই জায়গাটা ভালো, এবং আপনাদের এই সময় মান সম্মান সুনাম অর্জন হবে এবং অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, এডুকেশনের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কন্যা রাশি, এবং আপনারাও কিন্তু অমূল্য রত্ন কিন্তু পেতে চলেছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের কর্মাধিপতি কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই কর্ম সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, 365 দিন পর এই যোগ সৃষ্টি হয়েছে, মাত্র 8 দিন এই যোগ আছে আপনাদের জন্য, কিন্তু মানে বন্ধ দরজা খুলে দিতে চলেছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয়ভাবে এই বুধাদিত্য রাজযোগ, আপনাদের যারা কথার মাধ্যম দিয়ে যারা চলেন কথার দিক থেকে যথেষ্ট ভালো, এবং যারা এই সময়ের মধ্যে এডুকেশনের জায়গা, পরিবারের জায়গা, অর্থনৈতিক জায়গা, কারণ আপনাদের একাদশপতিও বুধ ধনভাবে অবস্থান করছে, একাদশপতি যখন ধনভাবে অবস্থান করে আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু কাটবে, এবং রাশির অধিপতিও ধনভাবে, মানে কী চাই সিংহ রাশির ক্ষেত্রে, আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন, অমূল্য রত্ন আপনারাও কিন্তু পেতে চলেছেন, হঠাৎ অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট, আপনার স্টক বিজনেস সঙ্গে যারা যুক্ত আছেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, বা আপনারা এই সময়ের মধ্যে অনলাইনে কাজ যারা করছেন দুর্দান্ত লাভ কিন্তু পাবেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে প্রফিটের উপর প্রফিট কিন্তু দেখা যাচ্ছে, অমূল্য রত্ন কিন্তু পেতে চলেছেন আপনি যদি হন সিংহ রাশির মানুষ। মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, সুনাম অর্জন হতে চলেছে, এবং ভাগ্য কিন্তু আপনাদের সাথ দিবে সিংহ রাশি, ভাগ্যের দ্বারা অর্থ আসা এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসা যারা করছে সিংহ রাশির মানুষ ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এই যে 4টি রাশির কথা আমি বললাম, লিখে রাখুন, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে, অদ্ভুত অকল্পনীয় ফল কিন্তু এই 4 রাশি পাবে। যদি আপনার ক্ষেত্রে দশা মহাদশা সঠিক থাকে এবং নবগ্রহের পজিশান যদি আপনার ন্যাকাল চাটে শুভ অবস্থাতে থাকে, এই সময়ের মধ্যে এই 365 দিনের পর এই টানা 8 দিন আপনার জন্য কিন্তু একটা অপরচুনিটি, যদি বলেন সুযোগ, সেটাও কিন্তু আপনাদের আসতে চলেছে, এবং এই সুযোগ কিন্তু মানুষের জীবনে বারবার আসে না, আবার এক বছর পর এই 4 রাশির ক্ষেত্রে কিন্তু লাভ দিতে চলেছে। দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্ম কুণ্ডলী বিচার করান এবং সঠিক গ্রহ প্রতিকার করান, অর্থাৎ আপনার ক্ষেত্রে এখন সময়টা ভালো কিনা সেটাও কিন্তু জেনে নিন, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে
সার্বিক বিচার, আমি বারবার বলছি এটা সার্বিক বিচার, এটি ব্যক্তিকেন্দ্রিক বিচার কিন্তু নয়, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন কোনো কথা নয়। নমস্কার, ধন্যবাদ।